নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা। অপি হাউস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আমি আবারও চলে এসেছি মজাদার একটা রেসিপি নিয়ে। আমি আজকে আলু আর পটল দিয়ে কষা বানাবো। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, আর খেতে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি নতুন কোনো রেসিপির ভিডিও আনলে আপনার ফোনে সবার আগে পৌঁছয়। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি। বন্ধুরা, ফার্স্টে আমি কড়াইটা গরম করে নেব। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে তেল, সর্ষের তেল দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে আলু আর পটলটা ভেজে নেব। আলু আর পটল আলাদা আলাদা করে ভেজে নেব। আগে আগে আমি আলুটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আগে আলুটা ভেজে নেব। আলুগুলো এভাবে লাল লাল করে ভেজে নেবো। আর একটু আলুটা আর একটু ভাজা হবে, আর একটু ভেজে আলুটা নামিয়ে দেবো। এইভাবে উল্টে উল্টে সব সাইডগুলো একটু ভালো করে ভেজে নেবো। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, পুরো লাল লাল করে ভেজে নিয়েছি আমি। আমি একটু এখনো হলুদ দিইনি, হলুদ ছাড়াই এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলু কটা তুলে নেব। এবার ওই আলু ভাজা তেল তেলের উপরে আমি পটলগুলো ভেজে নেব। এইভাবে আমি কাটা সাইডটা নিচের দিকে দিয়ে ভেজে নিচ্ছি, এটা এই সাইডটা ভালো হবে, ভাজা ভালোটা সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। এই জন্য এখানে করে ভেজে নিচ্ছি। এই সাইড হলে এই দুটো ভেজে নেবো, এই সাইড দুটো করে ভালো করে ভেজে নিতে হবে। এভাবে পটলগুলো ভেজে নিচ্ছি। আমার পটলগুলো প্রায় ভাজা হয়ে গেছে, পটলগুলো এখন নামিয়ে নেবো। সবটা পটল ভাজা হয়ে গেছে, পটলগুলো এখন নামিয়ে নেবো। ওই তেলের মধ্যে আলু পটল ভাজা ওই তেলের মধ্যে আমি জিরে দিয়ে দেবো, সাদা জিরে। সাদা জিরে দেওয়ার পরে শুকনো লঙ্কা দিয়ে দেবো দুটো, গোটা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দেবো। আর তেজপাতা ভেঙে নিয়েছি, তেজপাতা দিয়ে দেবো। এই ফোড়নের মধ্যে এখন বাটা মশলাগুলো দিয়ে দেবো। আদা জিরে বাটা দিয়ে দেবো, রসুন বাটা, পেঁয়াজ বেটে নিয়েছি আমি, পেঁয়াজ বাটা আর লঙ্কা কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। ভালো করে মশলাটা কষিয়ে নেবো।
এবার আমি হলুদ দেব, লবণ দেব, হলুদ লবণ দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। মশলাটা ভালো করে কষে নিয়ে একটু যখন কষা হয়ে যাবে, তেলটা প্রায় ছেড়ে দিয়েছে, তখন টমেটো বেটে রেখেছিলাম, দুটো টমেটো বেটে রেখেছিলাম, টমেটো বাটা দিয়ে দেবো। ভালো করে টমেটো বাটা দিয়ে মশলাটা দিয়ে ভালো করে একটু কষে নেবো। আর একটু কষবো, তারপরে মাজা মশলাগুলো দিয়ে দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে তেল ভেজে নিয়েছে। এবার আমি আলু পটল গাঁদাগুলো দিয়ে দেবো। আলু পটল দিয়ে মশলাটা আর একটু ভালো করে কষে নেবো। জল দিয়েছিলাম, জল দেওয়ার পরেও তারপরে একটু কষানোর পরে তেলটা ছেড়ে দিয়েছে। আবার একটু সময় ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো, অল্প করে জল দেবো। আমি এটা মাখা মাখা করবো, শুকনো শুকনো জল করবো না। রেসিপিটা এভাবে বানালে রুটি লুচি ভাত সব কিছুর সাথে ভালো লাগবে খেতে। আমার ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি, একটু ভালো করে জল করে নেবো। দেখুন ফুটতে শুরু করেছে, ভালো করে জাল করে নেবো। গরম মশলা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেবো। এরপরে এক চামচ ঘি দিয়ে দেবো। এক চামচ
নিয়েছি, এবারে ভালো করে একটু নাড়িয়ে নেব পুরো ঘিটা তরকারির সাথে মিশিয়ে নেব। পুরো মিশে গেছে, এবার 1 মিনিট মতন জাল দেবো, 1 মিনিট মতন জাল দিয়ে তারপরে নামিয়ে দেবো। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও ভালো লাগে। ভাত, রুটি, লুচি সব কিছুর সাথেই খাওয়া যায় পরোটা। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও ভালো লাগবে। দেখতে এত সুন্দর হয়েছে, খেতেও ভালো সুন্দর লাগবে। গরম ভাত, রুটি সব কিছুর সাথে খেতে দারুণ লাগে। আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার প্রত্যেকটা রেসিপি সবার আগে আপনার ফোনে পৌঁছায়। ঠিক আছে, তাহলে চলুন দেখা হবে আবার পরের ভিডিও। লাইক, সাবস্ক্রাইব, বেল আইকন প্রেস করে অল করে দেবেন।